সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলা নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার মমতা সরকারকে উত্তর কোরিয়ার কিম জং উনের সরকারের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শুক্রবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়ার পর রাতে বনগা তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হামলার মুখে পড়তে হয়। দুই ক্ষেত্রে তৃণমূল নেতাদের অনুগামীদের দায়ী করেছে ইডি। আর বাংলার এই পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বললেন, বাংলায় গণতন্ত্রের লেশ মাত্র নেই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মতো হয়ে যাচ্ছে। শুক্রবার রাতে তিনি পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে আর কিছু নেই, মনে হচ্ছে কিম জং উনের সরকার চলছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গণতন্ত্র। অধীর রঞ্জন চৌধুরী তো আগেই বলেছিলেন, এখানে খুন হয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু নেই। লোকতন্ত্র নাম কি কোই চিজ নেহি, ওহা লাগতা হ্যায় কিম জং কি সরকার হ্যায়, অধীর রঞ্জন নে কাহা হ্যায় আব লোগো কি হত্যা হো জায় তো কোই বড়ি বাত নেহি, মন্ত্রি জাতে হ্যায় উনকো প্রোটোকল কি গাড়িয়া নেহি, তো ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কা লোকতন্ত্র হ্যায়। শুক্রবার কাজ করতে গিয়ে দফায় দফায় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে দিনভর উত্তপ্ত ছিল উত্তর চব্বিশ পরগনার একাধিক এলাকা। রাতেও বনগায় সেই উত্তেজনা জারি ছিল। বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ইডির কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তবে কেন্দ্রীয় বাহিনীর পাল্টা মারমুখী ভঙ্গিতে পিছু হটে জনতা। এই ঘটনা নিয়ে মুখ খুলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি প্রশ্ন করেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তার আরো প্রশ্ন, যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে? এবং কোনো অন্যায় কোনো দুর্নীতি তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি, কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য, সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করে। আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন, রাজ্যপালের হস্তক্ষেপ, রাজ্যপালের বিষয়টা দেখুন যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন। তিনি ডিজিকে তলব করেছেন, ডিজি কাকে তলব করেছেন আমি জানি না। সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকে সংস্থা, কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন, কারা করেছিল, যারা করেছিল তারা কারা। আর এই পরিস্থিতি নিয়ে বাংলার সঙ্গে উত্তর কোরিয়ার তুলনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। দলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, উত্তরপ্রদেশে বিজেপির যুব নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লক্ষ টাকা ধার্য করেছিল, তাকে ধরতে যখন সিআইডির টিম যায় উত্তরপ্রদেশে, তখন তাদের ধরে ঘরে বন্দি রেখে আটকানো হয়েছিল, সেই সব মনে নেই? যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির ১২৬ কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল, গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল, তখন কেন্দ্রীয় সরকার কি করছিল? কেন্দ্রীয় সরকার তো তখন ঘুমোচ্ছিল। এরপরে কেরলের তিরুবনন্তপুরম, সেখানে সিপিএমের নেতা বালকৃষ্ণনের বাড়িতে তল্লাশি, ইডির তল্লাশি, সেখানে তো সেখানকার পুলিশ গিয়ে পর্যন্ত এই টিমগুলোকে আটকে রেখেছিল। 2015 সালে তদন্তকারী সিবিআইকে আক্রমণ করে সরকারেরই আরেকটি সংস্থা আয়কর, এটা আয়কর দপ্তরের কর্মীদের ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের কারণে আইটির উপর গ্রেফতার করতে গেছিল সিবিআই, আইটি কর্মীরা চড়াও হয়েছিল। উল্লেখ্য, এর আগেও রাজ্যের নানা পরিস্থিতি নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন গিরিরাজ, তার পাল্টাও দিয়েছিল শাসক দল তৃণমূল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কিম জং উনের সঙ্গে তুলনা মারাত্মক আক্রমণ বলেই মনে করছে শাসক দল। ইতিমধ্যেই তার মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।